আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব রক্ত স্বল্পতা কী, রক্ত স্বল্পতার কারণ ও লক্ষণ, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা, রক্ত স্বল্পতা দূরীকরণে কিছু খাবার। আমাদের বিষয়বস্তু চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা থাকবে। যে তথ্যটি আপনি জানতে চান সেই চ্যাপ্টারের উপর ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত তথ্য জানতে পারবেন। রক্ত স্বল্পতা কী? রক্তে লোহিত কণিকা বা হিমোগ্লোবিন কম থাকাকে রক্ত স্বল্পতা বলা হয়। অ্যানিমিয়া বা রক্তশূন্যতা খুব সাধারণ একটি রোগ, মহিলা এবং বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা দিলেও এটি সব বয়সী মানুষেরই হতে পারে। কেন রক্তশূন্যতা হয়? রক্তশূন্যতা আসলে রোগ নয়, রোগের উপসর্গ। নানা কারণে রক্তশূন্যতা হতে পারে। রক্তে হিমোগ্লোবিন তৈরির অন্যতম প্রধান কাঁচামাল হলো আয়রন। কোনো কারণে শরীরে আয়রনের উপস্থিতি কমে গেলে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া হতে পারে। একে বলে আয়রনের ঘাটতিজনিত রক্তশূন্যতা, ডাক্তারি ভাষায় আয়রন ডেফিসিয়েন্সি অ্যানামিয়া। এছাড়া ভিটামিন বি ও ফলিক অ্যাসিডের অভাব দীর্ঘমেয়াদী বিশেষ কিছু রোগ যেমন কিডনি বিকল, বিশেষ কিছু ইনফেকশন যেমন যক্ষা, রক্তের ক্যান্সার, থ্যালাসেমিয়া, থাইরয়েড হরমোনের সমস্যা, রক্ত উৎপাদনকারীর মজ্জার সমস্যা, রক্তের লোহিত কণিকা নিজে নিজে ভেঙে যাওয়া, রক্তক্ষরণ ইত্যাদি কারণে রক্তশূন্যতা হয়ে থাকে। নানা রকম রক্তশূন্যতার ভেতর আয়রনের ঘাটতিজনিত রক্তশূন্যতাই সবচেয়ে বেশি। রক্ত স্বল্পতার লক্ষণ: চোখ মুখ ফ্যাকাশে মনে হওয়া, দুর্বলতা, ক্লান্তি, অবসাদ, মাথা ঘোরা, মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, মুখে ঠোঁটে ঘা ইত্যাদি রক্তশূন্যতার সাধারণ লক্ষণ। রক্তশূন্যতার মাত্রা তীব্র হলে শ্বাসকষ্ট, বুকে চাপ লাগা, এমনকি হার্ট ফেইলিয়ারও হতে পারে। রক্তশূন্যতা সন্দেহ করা হলে রক্তের একটি কমপ্লিট ব্লাড কাউন্ট করা জরুরি। এটি দেখে হিমোগ্লোবিনের মাত্রা ও লোহিত কণিকার পরিমাণ, আকার, রঞ্জক পদার্থের ঘনত্ব ও মান সম্পর্কে ধারণা পাওয়া যায়। একজন অভিজ্ঞ চিকিৎসক RBC ইন্ডেক্স দেখে রক্তশূন্যতার কারণ অনুমান করতে পারেন। তবে প্রকৃত কারণ শনাক্ত করার জন্য পরে অন্যান্য পরীক্ষারও প্রয়োজন হয়। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা: একজন পূর্ণবয়স্ক মহিলার জন্য রক্তে হিমোগ্লোবিন 12.1 থেকে 15.1 গ্রাম, পুরুষের রক্তে 13.8 থেকে 17.2 গ্রাম, শিশুদের রক্তে 11 থেকে 16 গ্রাম থাকা স্বাভাবিক। কারো রক্তে হিমোগ্লোবিন এর চেয়ে কমে গেলে তিনি রক্তস্বল্পতায় আক্রান্ত বলেই মনে করা হয়। রক্ত স্বল্পতা দূরীকরণে কিছু খাবার: কিছু খাবার আছে যা প্রতিদিনের খাদ্য তালিকায় রাখলে রক্ত স্বল্পতা দূর করা সম্ভব হবে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল: এক, পালং শাক। পালং শাকে ক্যালসিয়াম, ভিটামিন এ, B9, E, C, বিটা ক্যারোটিন এবং আয়রন আছে যা রক্ত তৈরি করে থাকে। আধা কাপ পালং শাক সিদ্ধতে 3.2 মিলিগ্রাম আয়রন আছে যা মহিলাদের দেহে 20% আয়রন পূরণ করে থাকে। 2, বিট। বিট আয়রন সমৃদ্ধ খাবার হওয়ায় খুব অল্প সময়ের মধ্যে এটি রক্ত স্বল্পতা দূর করে দেয়। এটি লোহিত রক্তকণিকা বৃদ্ধি করে এবং দেহে অক্সিজেন সরবরাহ সচল রাখে। 3, টমেটো। টমেটোতে ভিটামিন সি আছে যা অন্য খাবার থেকে আয়রন শুষে নেয়। এছাড়া টমেটোতে বিটা ক্যারোটিন, ফাইবার এবং ভিটামিন ই আছে। প্রতিদিন কমপক্ষে একটি টমেটো খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা, তবে এর বেশি খেলে আরও ভালো হয়। 4, ডালিম। প্রচুর পরিমাণ আয়রন এবং ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল হলো ডালিম। এটি দেহে রক্ত প্রবাহ সচল রেখে দুর্বলতা, ক্লান্ত ভাব দূর করে থাকে। নিয়মিত ডালিম খেলে রক্ত স্বল্পতা দূর হয়ে যায়। এমনকি প্রতিদিনের নাস্তায় এক গ্লাস ডালিমের রস খেতে পারেন। 5, চীনাবাদাম ও পিনাট বাটার। আয়রনের আরেকটি উৎস হলো পিনাট বাটার। 2 টেবিল চামচ পিনাট বাটারে 0.6 মিলিগ্রাম আয়রন পাওয়া যায়। আপনি যদি পিনাট বাটারের স্বাদ পছন্দ না করেন, চীনাবাদাম খেতে পারেন। এটিও শরীরে আয়রন বৃদ্ধি করতে সাহায্য করে। 6, ডিম। দিনে মাত্র একটি ডিম খাওয়া অভ্যাস করলে শরীরে আয়রনের ঘাটতি বা রক্ত স্বল্পতা সমস্যা থেকে দূরে থাকা যাবে সহজেই। তাই ডিমের মতো সহজলভ্য পুষ্টিকর খাবার রাখুন প্রতিদিনের খাদ্য তালিকায়। 7, খেজুর। খেজুরের পুষ্টিগুণ অতুলনীয়। খেজুরে রয়েছে ভরপুর আয়রন, তাই রক্ত স্বল্পতার সমস্যা দূর করতে নিয়মিত খাদ্য তালিকায় খেজুর রাখতে পারেন, উপকার পাবেন। 8, মধু। মধু একটি উচ্চ ঔষধি গুণসম্পন্ন ভেষজ তরল। এই মধু রক্ত স্বল্পতা সমস্যা দূর করতে অত্যন্ত কার্যকরী। চিনির পরিবর্তে নানা খাবারে মধু যোগ করতে পারেন।
এতে চিনির ক্ষতিকর প্রভাব থেকেও বাঁচা যাবে, এর সঙ্গে রক্ত স্বল্পতার সমস্যাও দূর হবে। স্বাস্থ্য সম্পর্কিত আরও তথ্য জানতে আমাদের এই ভিডিওগুলি দেখুন।